আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী রোগ বলে আখ্যায়িত করেছে, বাংলাদেশও এর বাইরে নয়। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, বাংলাদেশেও বেশ কিছু করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। আমাদের এখনই সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সতর্কতাই পারে আমাদের দেশকে সুস্থ রাখতে, আমাদেরকে সুস্থ রাখতে। কিছু সিম্পল স্টেপ ফলো করলে আমার ধারণা আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো এবং আমাদের দেশকেও মুক্ত রাখতে পারবো। যেমন, সাবান দিয়ে হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, হাঁচি বা কাশি দেওয়ার সময় সঠিক শিষ্টাচার মেনে চলা, এবং যদি কেউ বিদেশ ফেরত থাকেন তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং ঘর থেকে যেন বাইরে না যাওয়া হয় সে সম্পর্কে খেয়াল রাখা। এট দি সেম টাইম বিপদে আমি না যেন করি ভয়। আমার আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন, যারা দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সুরক্ষিত আছেন এবং নিরাপদ স্থানে আছেন। আমি আমার বাসায় আছি এবং গত 3 দিন ধরে বাসা থেকে বের হইনি। খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনে বা ইমার্জেন্সি ছাড়া আগামী অন্তত 31 মার্চ পর্যন্ত আমার বের হওয়ার কোনো প্ল্যান নেই। কারণ কোভিড-19 কিংবা করোনা ভাইরাস যেই রোগটি সারা বিশ্বকে এফেক্ট করেছে, তার একটা প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিংলিং। যেখানে অনেক মানুষ আছে সেখানে একেবারেই যাওয়া যাবে না। আমাদের যতটা সম্ভব যারা পারবো তারা যেন বাসায় থাকি, এটা খেয়াল রাখতে হবে। এবং অতি প্রয়োজনে বাইরে যেতেই হতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অন্তত 3 ফিটের দূরত্ব মেনটেন করতে হবে মানুষের সঙ্গে, অ্যাটলিস্ট 3 ফিট ডিস্টেন্স। হ্যান্ডশেক করা যাবে না, কোলাকুলি করা যাবে না, কাছে ঘেঁষা যাবে না। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করছি, প্লিজ সবাই এই ব্যাপারটি খুব মেনটেইন করবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা হাঁচি দেই, কাশি দেই, নিশ্চয়ই আমাদের সঙ্গে রুমাল থাকে কিংবা টিস্যু থাকবে, পেপার্স থাকবে, যাই থাকুক না কেন, সেই জিনিসটা দিয়ে আমরা হাঁচি কাশি ঠেকাবো। সেটা নিশ্চয়ই একটা নিরাপদ স্থানে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে, ভালো করে ডিসপোজ করতে হবে, যেন সেখান থেকে কোনো জার্মস না ছড়ে এবং অন্য আরেকজন যেন আমার ওই জিনিসটা থেকে এফেক্টেড না হয়। নিতান্তই যদি আমাদের মাল বা পেপার্স, টিস্যুস কিছুই আমাদের কাছে না থাকে, আমরা হাত দিয়ে সেটা করবো না, আমরা নিশ্চয়ই কোনোই দিয়ে করবো। হাত দিয়ে আমরা হাঁচি কাশি হয়তো ঠেকাচ্ছি না, কিন্তু আরও অনেক কিছু আমাদের হাতের সংস্পর্শে আসে, যেমন কলম, চশমা, রিমোট কন্ট্রোল, ফোন তো অবশ্যই। সেই জিনিসগুলোতে জার্মস আছে কি না সেটা তো আমরা জানি না, কাজেই অবশ্যই 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 সেই জিনিসগুলোকে ডেটল দিয়ে বা ডিসইনফেক্টেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, জার্ম ফ্রি করে নিতে হবে। ইউজুয়ালি নর্মালি কমনলি আমরা যে জিনিসগুলো ধরে থাকি আমাদের হাতে সংস্পর্শে আসে সেগুলোকে ডিসইনফেক্ট করে নিতে হবে। হাতের সংস্পর্শে আসা জিনিসের কথা তো বললাম, এখন হাতের কথা বলি। এন্ড আপনারা সবাই জানেন যে খুবই গুরুত্বপূর্ণ সেলফ হাইজিন। হাত ধোয়ার একটা সঠিক নিয়ম আছে যা আমি নিজে জানতাম না, আমি শিখেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। হাতের পেছনটায় তালু, বুড়ো আঙুল, আঙুলের মাঝখানে, কবজি, কনুই, সব কিছু কি সুন্দর করে একটা সঠিক নিয়মে হাত ধোয়া যায় সেগুলোর অনেক ভিডিওস আছে। তার মধ্যে WHO এবং ইউনিসেফের অফিসিয়াল ভিডিওগুলো দেখার আমি আবেদন করছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, সালাম, স্যালিউট জানাচ্ছি সারা বিশ্বে সেই সকল ডক্টর্স, নার্সেসদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে নিঃস্বার্থভাবে করোনা ভাইরাস পেশেন্টদেরকে বা করোনা আক্রান্ত পেশেন্টদেরকে, মানুষদেরকে সারিয়ে তুলছেন বা তাদের জন্য নিজেদেরকে নিয়োজিত করেছেন, তাদের জন্য কাজ করছেন। আমরা যদি একে অন্যকে এমন অবস্থায় উপকার না করতে পারি বা কারো উপকারে না আসতে পারি, আমার দ্বারা যেন অন্য একজন মানুষের অপকার না হয় এই জিনিসটা খেয়াল রাখবো। এবং এই কারণেই সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের খুব দরকার, মানে আরেকজনের কাছ থেকে নিজেকে ডিস্টেন্স রাখা, দূরে রাখা খুব 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 প্রয়োজন। বয়স্ক যারা আছে, বিশেষ করে বাসায় যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক আছে, তাদের প্রতি বিশেষ 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 অ্যাটেনশন আমাদেরকে এই মুহূর্তে দিতে হবে, কারণ তারা, তাদের ঝুঁকি বেশি। খাবারের আগে পরে কোনো কিছু হাতের সংস্পর্শে আসে আগে পরে হাত
খুব ভালো করে ধুতে হবে। বাইরে থেকে বাসায় আসলে কাপড় চোপড় সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিজেকে পরিষ্কার করে নিতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের হাঁচি কাশি হলে যা করণীয় আমি বলেছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট, হাত ধোয়ার সঠিক নিয়ম আছে সেটা দেখা খুব ইম্পর্ট্যান্ট, ভালোবাসা ছড়ানো খুব ইম্পর্ট্যান্ট, নিজেকে ভালোবাসা, নিজেকে সুরক্ষিত রাখা খুব ইম্পর্ট্যান্ট, তবে আমি আরেকজনকে সুরক্ষিত রাখতে পারবো। সহমর্মিতা ছড়াই, যা আমাদের এই মুহূর্তে পৃথিবীতে সবচাইতে বেশি প্রয়োজন। আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মানুষের এই যে একটা অশান্ত মন হয়ে আছে এবং আমরা যতই বলি আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না, তবু মনের মধ্যে একটা খচখচানি থাকে কি হবে বা কি হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ে, এই ভয় ভীতি কিংবা আতঙ্কের সুযোগ প্লিজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, এই পরিস্থিতির ফায়দা ওঠানোর চেষ্টা করবেন না, দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করবেন না প্লিজ। মানুষের উপকার যদি আমরা না করতে পারি, আমরা যেন কারো অপকারের অংশ না হই, মানে আমার দ্বারা যেন কারো অপকার না হয়, আমার অনুরোধ আপনারা প্লিজ এদিকটা খেয়াল রাখবেন। আমি একজন আপনাদের শিল্পী হই এটুকু কথা দিচ্ছি, আমার সাধ্যমতো আমি আপনাদের হেল্প করব আমার গান দিয়ে কথা দিয়ে কিংবা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি চেষ্টা করব পাশে থাকার। আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না, সবাই ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ রাখবেন, আশা করছি সবাই নিরাপদে থাকবেন। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল।